হ্যালো, আজকে চলে এসেছি একটা রাইসের রেসিপি নিয়ে। এখানে রাইসের চালটা আধা ঘন্টা ভিজাতে দিয়ে দিয়েছি। এই যে কেটে রাখা সবজিগুলোকে এখানে কেটে নিয়েছি। এখানে রাইসের চালটার মধ্যে, ভিজিয়ে রাখা চালটার মধ্যে তেল, সাদা তেল দিয়ে দিলাম। এখানে নুন, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টি তেজপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, হালকা সিদ্ধ, একটু ভাতটা শক্ত থাকবে, দিয়ে নামিয়ে নিয়ে ঝরঝরে করে দিয়ে ভাতটাকে এইভাবে নেড়ে দিয়ে খোলামেলা রাখতে হবে। এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সাদা তেল, এর ওপর এবার দারচিনি, এলাচটাকে ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ, কেটে রাখা সবজিগুলোকে এখানে লো ফ্লেমে ভাজতে হবে। হালকা নেড়ে চেড়ে লো ফ্লেমে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এখানে ভাজা হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো এখানে কাজু, কিশমিশ দিয়ে দিতে হবে। কাজুটাকে ফাটিয়ে দেওয়াই ভালো, এখানে ফাটিয়ে দেওয়া হয়নি কারণ কাজুটা ভেঙে যাচ্ছে, ফাটাতে গেলে একদম গুঁড়িয়ে যাচ্ছে। আপনারা চাইলে ফাটিয়ে দিতে পারেন। নেড়ে চেড়ে কাজু কিশমিশটাকে ভালোভাবে বেজে নিয়ে এখানে আপনারা যতটা চাইবেন ততটা পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। পরিমাণ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে ভাতটাকে অ্যাড করে দিতে হবে। ভাতটাকে অ্যাড করে 10 মিনিট মতো নেড়ে চেড়ে তৈরি এখানে ঝরঝরে রাইস। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।